হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই এম শিয়াশ্রী, আই এম সানু। আর তোমরা দেখছো আমাদের চ্যানেল শ্রীনু আনলিমিটেড সিরিজ। আর আজ চলে এসেছি আমরা আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি চ্যালেঞ্জ আজকে হচ্ছে, পপকর্ন চ্যালেঞ্জ। তো এটা আমাকে একজন ভিডিওতে কমেন্ট করেছিল, তো তাই আজ আমরা পপকর্ন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। পপকর্নটা খেয়ে দেখি কি রকম। শুধু পপকর্ন নয় কিন্তু মশালা পপকর্ন, মশালা পপকর্ন। আর এখানে আমাদের টাইম দেওয়া আছে, মানে তোমার কোনো মানে এরকম টাইম সেট করা নেই, মানে টাইম চালানো হবে কে কতক্ষণ শেষ করছে। যে সবার আগে শেষ করবে সে ফার্স্ট, যে সেকেন্ড শেষ করবে সে সেকেন্ড, যে লাস্টে শেষ করবে সে লাস্ট, তার যটা পপকর্ন বেঁচে যাবে তাকে সেটা পানিশমেন্ট উঠিয়ে খেতে হবে নাকি? পানিশমেন্ট আছে যে থার্ড হবে তার পানিশমেন্ট হচ্ছে এরকম, যতগুলো পপকর্ন তার বাঁচবে ওইগুলো এমনি করে ছুঁড়ে ছুঁড়ে খেতে হবে। যদি কারো না পড়ে ঢুকাতে হবে মুখে, ওইটাই পানিশমেন্ট। আ করে যদি না পড়ে তাহলে কিছু করার নেই, করতে হবে, কিছু করতে হবে, এটা পানিশমেন্ট সম্পূর্ণ থার্ডের। আর পপকর্ন খেতে খেতে তো গলায় লেগে যায়, তাই আমাদের কাছে জলও আছে, জল খেতে পারো পপকর্ন খেতে খেতে। আর বলবে আমরা এমনি খাবারের উপর কি চ্যালেঞ্জ নিয়ে আসবো। আর তোমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করছো না একটু করে নেবে, যে চ্যালেঞ্জ দেবে সেই চ্যালেঞ্জই আমরা করতে রাজি। কিন্তু ভালো একটু ভালো, ঠিক আছে, মানে ওইসব উল্টো পাল্টা চ্যালেঞ্জ না। ঠিক আছে, বেশি কথা না বলে এবার লেট শুরু করা যায়। স্টার্টেড, এদিকে টাইমার স্টার্ট করতে হবে। ঠিক আছে, লেট গেট স্টার্টেড। টাইমারটা তো স্টার্ট কর, ইয়েস স্টার্ট কর। 1 2 3 স্টার্ট। মা স্টার্ট হয়ে গেছে। ভালো খেতে লাগছে। বলো কিছু। আরে আমারটা নুন পড়ে গেছে বেশি। আমার সাথে আছে মশালা পপকর্ন। গলায় লাগছে তো। সানুর ভালো লাগবে। সত্যি খুব নুন লাগে। ভিডিও চক্করে ভ্যান চালাতে পারছি না, মা গামিয়ে গেল। ভ্যান চালালে কথাগুলো শোনাবে না, কথা শোনাবে কিন্তু খাওয়াটা বেশি ক্যাচ করবে। মা কেমন লাগছে পপকর্নগুলো? মশালা পপকর্ন ভালো লাগছে কিন্তু একটু নুন আছে। তুই একটা একটা করে খাচ্ছি মা, আমরা এমনি এমনি খাচ্ছি। মারছে অনেক
सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाशी सुपारी है। মাছ মাছ শেষ হয়ে গেল, পানিশমেন্টটা কি আমারই হবে? মা কি বটে কমপ্লিট তো? স্টপ করে নি আয়, আমারটা লুপ ছাড়ল, আমার 7:26 কমপ্লিট, 7:26 হলো, 7:20 কমপ্লিট করে নি, এটা মায়ের লুপ, কমপ্লিট কর, কমপ্লিট করতে হবে, পানিশটা আছে না? ঠিক আছে, তো তোমরা দেখলে কে হারল, বরাবরই হারে, ঠিক আছে, আপাতত আমি স্টপ ওয়াচটা বন্ধ করে দিলাম। আনোয়ার আমি জিন্দাবাদ, উপরটা কেমন লাগবে? জলদি রাখ দিন তো, এত নুন তাও খেয়ে নি, মায়ের অলরেডি প্রেসার আছে, এত নুন খাচ্ছে, একটা লাইক প্লিজ, ঠিক আছে, তো বলছি যে আজকের চ্যালেঞ্জটা তাহলে জিতলাম আমি, মা সেকেন্ড, এখন পানিশমেন্ট পার্টি, আমার ঠিক আছে, আপনার ছোট্ট বৌমাটি, ছোট্ট বৌমাটি হয়ে গেল থার্ড, আমি কমপ্লিট করেছি 7:20, হ্যাঁ 7:20, মা কমপ্লিট করেছে 7:55, ঠিক আছে, আর এটা এখনো খুবই খুবই খাচ্ছে, পানিশমেন্ট বাকি আছে ওর, ঠিক আছে, এটাই তো পানিশমেন্ট, অমনি করে না, অমনি করে না, দেখ এরকম হবে, হ্যাঁ আমি বাজা আয়েগা না ভিড়, অমনি পড়বে কি না, খেলাইতে হবে, যা পায়ে দিয়ে দিলে, আমি একটা তোর দ্বারাই কিচ্ছু তুমি না হো পায়েগা তো, ঠিক আছে পানিশমেন্ট, ঠিক আছে, উল্টো পাল্টা দিয়ে একটু ভালো ভালো চ্যালেঞ্জ করলে বেশি ভালো লাগে, ঠিক আছে, যাই হোক,
আর আমাকে সেটা কমেন্টে জানাবে যে চ্যালেঞ্জটা কেমন হয়েছে, সেটা তোমাদেরকে বললাম। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, আর অনেক অনেক শেয়ার করবে ভিডিওটাকে যাতে সবাই দেখতে পায়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা টুং করে বাজিয়ে দাও। আর হ্যাঁ, যে কমেন্ট করেছিলে যে দুর্গাপূজা ব্লগ আসবে, তো হ্যাঁ নিশ্চয়ই দুর্গাপূজাতে ব্লগ আসবে, ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম আগের থেকে। কেনাকাটার থেকে শুরু করে হ্যাঁ শপিং এরও ব্লগ আসবে, তারপর পূজারও ব্লগ আসবে, সপ্তমী অষ্টমী নবমী দশমী। আর চেষ্টা করছি মহালয়াতেও দেওয়ার, ওটা চেষ্টা করছি, না হতেও পারে কিন্তু তোমাদের জন্য আমি চেষ্টা করছি মহালয়াতে যাতে তোমাদের ব্লগ দিতে পারি। তো ঠিক আছে, এরকম যদি মজাদার চ্যালেঞ্জ যদি তোমাদের দেখতে হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের কাছে আমার সব ভিডিও ফার্স্টেই পেয়ে যাও তোমরা। তার জন্য বেল আইকনটা বললাম প্রেস করে দেবে, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর আমার 200 হতে বেশি দেরি নেই নাকি, তো প্লিজ 200 করে দাও আমার সাবস্ক্রাইবার। তো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আমাদের পেট ভরে গেছে। গুড বাই, টাটা।